হ্যালো ভিউয়ার্স, কেমন হয় যদি আপনি কোথাও যাওয়ার সময় ভুল করে একটা মাইনের মধ্যে পা দিয়ে দেন? এমনই একটা ঘটনা ঘটেছিল আমেরিকার এক সৈন্যর সাথে। সেই সেখানে একটা না 62 ঘন্টা দাঁড়িয়েছিল। সে সেখানে একটুও নড়তে পারবে না, কারণ সে যদি নড়ে তাহলে মাইনটা ফেটে যাবে। এখন সে কীভাবে খাবার দাবার ছাড়া বেঁচেছিল এবং কীভাবে একটা না 62 ঘন্টা দাঁড়িয়েছিল এটা জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর বলে রাখা ভালো, এটা একটা সত্য ঘটনার উপরে নির্মিত সিনেমা। চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে একটা আমেরিকান সৈন্যকে দেখানো হয় যার নাম মাইক, এবং সে এই মুভির মূল ক্যারেক্টার। তার সাথে আরেকজনও ছিল যার নাম টমি। তারা দুজনেই স্নাইপারিস্ট ছিল। তো তারা মিশনের জন্য একটা রেগিস্তানে কিছু অপরাধীদের মারানোর জন্য অপেক্ষা করতেছিল। আসলে আমেরিকান আর্মিরা ওই অপরাধীদের মারানোর জন্য অনেকদিন ধরে চেষ্টা করতেছিল। কিছুক্ষণ পরে তারা দেখতে পায় অনেকগুলো মানুষ তাদের দিকে আসছে। আসলে এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। এখন মাইন তার নিশানা ঠিক করে, কিন্তু সে অপরাধীকে মারানোর আগেই তার সামনে অনেকজন মানুষ চলে আসে। এর জন্য সে সেই মুহূর্তে গুলি করতে পারে না, কিন্তু অপরাধীরা মানে সন্ত্রাসীরা তাদেরকে দেখে ফেলে এবং তারা বুঝে যায় যে তাদের উপর কেউ নজর রাখছে। এরপর সন্ত্রাসীরা মাইন আর টমের উপরে গুলি করতে থাকে। সুযোগ বুঝে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যায়। আর তখন মরুভূমিতে বালুর ঝড় আসে। সবাই সেখান থেকে পালিয়ে গেলেও মাইক আর টমি সেখান থেকে পালাতে পারে না। তারা দুজনই ঝড়ের মধ্যে আটকে যায়। এরপরে তারা রেডিওর মাধ্যমে ইউএস আর্মির কাছে সাহায্য যায়। ইউএস আর্মি বলে তোমাদের পাশের একটা গ্রামে পৌঁছানো উচিত এবং সেখানে সাহায্য যাওয়ানো উচিত, কিন্তু পাশের গ্রাম এখান থেকে অনেক কিলোমিটার দূরে। কিছুক্ষণ পরে ঝড় থেমে যায় এবং তারা পাশের গ্রামে যাওয়া শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর তাদের সামনে একটা সাইনবোর্ড উড়ে আসে, আর এই সাইনবোর্ড দেখে মাইক বুঝতে পারে তাদের আর সামনে এগানো উচিত নয়, কারণ সামনে বালির ভিতরে অনেকগুলো মাইন লুকিয়ে আছে। এখানে মাইন বলতে বোঝানো হয়েছে বালির নিচে লুকিয়ে থাকা বোমগুলোর কথা। এখন মাইক টমিকে বলে আমাদের আর সামনে এগানো উচিত হবে না, কিন্তু টমি তার কথা শুনে না। টমি বলে পাশের গ্রাম এখান থেকে খুব বেশি দূরে না, আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারবো, কিন্তু আমরা যদি সেখানে না যাই তাহলে আমরা এমনি পানির অভাবে মারা যাব, কিন্তু আমরা যদি সেখানে পৌঁছাই তাহলে আমরা বাঁচতে পারবো। কিন্তু মাইক এরপরেও সামনে এগোতে চাচ্ছিল না, কারণ সে জানে সামনে বিপদ হতে পারে। কিন্তু টমির এত জোরাজোরির জন্য শেষ পর্যন্ত মাইক রাজি হয়। এরপরে টমি আগে আগে যেতে থাকে মাইককে সাহস দেওয়ানোর জন্য যে বালির নিচে কোনো বোম নেই। কিন্তু তখনই তার একটা পা মাইনের মধ্যে পড়ে যায় এবং বড় একটা ব্লাস্ট হয়। এরপরে দেখানো যায় ব্লাস্ট হওয়ানোর জন্য টমির দুই পা নষ্ট হয়ে গেছে। মাইক যখনই টমিকে সাহায্য করানোর জন্য এক পা সামনে দেয় তখনই ক্লিক করে একটা শব্দ হয়। এবার মাইকের পাও একটা মাইনের মধ্যে পড়েছে। এখন মাইক যদি তার পা সরিয়ে ফেলে তাহলে সে নিজেও ব্লাস্ট হয়ে মারা যাবে, কিন্তু মাইক তার বন্ধুকে সাহায্য করতে চায়। মাইক টমিকে বলে রেডিওর মাধ্যমে আর্মিদের সাথে কথা বলে সাহায্য চাও, কিন্তু টমি এত বেশি আহত হয়েছিল যে সে একটুও নড়তে পারছিল না। টমি সবার আগে নিজেকে একটা পেনকিলার ইঞ্জেকশন দেয় যাতে তার ব্যথা কিছুটা কমে যায়। এরপরে সে রেডিওতে কল করানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে তার ব্যথা আরও বেড়ে গিয়েছিল, এজন্য সে কিছুই করতে পারছিল না। এখন মাইকের কিছুই করা ছিল না, কিন্তু সে তার বন্ধুকে তার চোখের সামনে এভাবে মরতে দিতে পারে না। এই জন্য সে বলে যা কিছু হয়ে যাক আমি সামনে এগাচ্ছি। এই মাইন অনেক বছর পুরনো, এখন হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আমার কিছুই হবে না। কিন্তু টমি বলে তুমি একটুও নড়বে না, মাইনগুলো নষ্ট হয় নাই, ওগুলো নষ্ট থাকলে আমার কিছুই হতো না। এখন টমি নিজের পিস্তল বের করে এবং তার মাথায় ঠেকায় এবং নিজেকে গুলি করার আগে সে বলে তোমাকে নিজে বাঁচতে হবে। এরপরে সে নিজেকে গুলি করে মেরে ফেলে। আসলে ব্লাস্ট হওয়ানোর জন্য টমি অনেক বেশি আহত হয়ে গেছে এবং ব্যথায় ছটফট করতেছিল, এত বেশি ব্যথা নিতে পারছিল না, এর জন্য সে নিজেকেই গুলি করে মেরে ফেলে। আর এখন মাইক এখানে ফেঁসে গেছে। সে কিছুই বুঝতে পারছিল না যে তাকে এখন কি করতে হবে। সে প্রথমে তার মাথা ঠান্ডা করে, এরপরে সে রেডিও ব্যাগটাকে তার কাছে নিয়ে আসে। সে দেখতে পায় রেডিওর ব্যাটারি নষ্ট হয়ে গেছে এবং রেডিওর আরেকটা ব্যাটারি টমির পকেটে আছে। এখন মাইক রেডিওর ব্যাটারিগুলোকে সোলার এনার্জির মাধ্যমে চার্জ করে এবং সে ইউএস আর্মির কাছে কল দিয়ে সাহায্য চায়। সে বলে আমার সাহায্য দরকার, আমার সঙ্গী মারা গেছে এবং আমি একটা মাইনের উপরে দাঁড়িয়ে আছি। এখন ইউএস আর্মিরা বলে তুমি যেখানে আছো সেখানে কিছুক্ষণ পর পর ঝড় হয়,
এর জন্য আমরা সেখানে কোনো বিমানের সাহায্য পাঠাতে পারবো না, কিন্তু আমরা তোমার কাছে একটা টিম পাঠাবো। ওই টিম তোমার কাছে পৌঁছাতে 52 ঘন্টা টাইম লাগবে। এর মানে মাইককে এখন প্রায় 52 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। মাইকের বন্ধু টমের মৃত্যুতে সে অনেক ভেঙে গিয়েছে, সে যে কোনোভাবে সেখান থেকে যেতে চায়, কিন্তু সে কোনো কিছু করানোর আগে তার সামনে বড় একটা ঝড় আবার আসতেছিল। সে তার বন্দুকটি দিয়ে বালির মধ্যে চেপে ধরে রাখে যাতে সে নড়তে না পারে, কারণ এখানে এত জোরে ঝড় আসে যে মানুষকে পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারে। ঝড় এখন শুরু হয়ে যায়। মাইক নিজের মুখ কাপড় দিয়ে বেঁধে নেয় এবং চোখ বন্ধ করে ফেলে যাতে তার কোনো ক্ষতি না হয়। যখন ঝড় থেমে যায় তখন মাইক দেখতে পায় তার বন্ধুর মৃত্যুবটি ঝড়ের কারণে তার কাছে এসেছে। সে টমির পকেট থেকে রেডিওর ব্যাটারিগুলো বের করে ফেলে, কিন্তু এখানে মাইকের কপাল ভালো ছিল না, কারণ তুফানের জন্য মাইকের রেডিও ব্যাগটা তার থেকে অনেক দূরে চলে গেছে, আর এখন রেডিও ব্যাটারি তার কোনো কাজে লাগবে না। মাইকের পানিও এখন শেষ হয়ে গেছে। মাইক এখন প্রচুর ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। তাকে এই অবস্থায় প্রায় 52 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হবে। সে একটুও নড়তে পারবে না। আর এখন আস্তে আস্তে যত সময় যাচ্ছে মাইকের ধৈর্য ততই নষ্ট হয়ে যাচ্ছে। সে নিজের বন্দুক বের করে এবং আকাশে কয়েকবার গুলি চালায় এবং অনেক জোরে জোরে সাহায্যের জন্য চিল্লাতে থাকে, কিন্তু তার আশেপাশে এমন কেউই ছিল না যে তাকে সাহায্য করতে আসবে। এখন মাইক ঠিক করে সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে, কিন্তু যখনই সে তার মাথায় বন্দুক ঠেকায় এবং নিজেকে গুলি করানোর জন্য প্রস্তুত করে তখনই সে তার সামনে একটা মানুষকে দেখতে পায় যে কিনা পাশের গ্রাম থেকে এসেছে। মাইক তার কাছে সব কিছু খুলে বলে এবং তার কাছে সাহায্য চায়। লোকটি মাইকের কাছে সব কথা শুনে বলে, তোমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তোমার সামনে এগানো উচিত। মাইক বলে, আমি সামনে এগেলেই আমার বন্ধুর মতো আমিও মারা যাব। এরপরে ওই লোকটি সামনে এগায়, কিন্তু সে সোজা আসে না, সে জিগজ্যাগভাবে আসে, কারণ সে হয়তোবা জানে এখানে মাইন আছে। মাইক তাকে একটা পানির বোতল দিয়ে বলে, আমাকে একটু পানি দিন প্লিজ, আর বলে, আমার রেডিও ব্যাগটা একটু এনে দিন। তখন ওই গ্রামের লোকটি বলে, তোমার এখন রেডিও দিয়ে গান শোনানো উচিত না, তোমার সামনে এগানো উচিত। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। আর মাইক এভাবে আরও কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে মাইক দেখতে পায় একটা বাচ্চা তার দিকে জিগজিগভাবে দৌড়িয়ে আসছে। মাইককে পানি খেতে দেয়। এরপরে মাইক ছোট বাচ্চাটির কাছে রেডিও ব্যাগটা এনে দেওয়ানোর জন্য চায়, কিন্তু বাচ্চাটি রেডিও ব্যাগ এনে দেয় না। আসলে বাচ্চা মেয়েটি ওই লোকটিরই মেয়ে। এরপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়, এরপরে রাত হয়ে যায়। মাইকের কাছে একটা মোবাইল ছিল যেটাতে তার স্ত্রীর একটা ভিডিও মেসেজ দেখতে পায়। ভিডিওতে তার স্ত্রী বলেছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, শেষ করে তুমি তাড়াতাড়ি চলে এসো। মাইক এটা দেখে অনেক মন খারাপ হয়ে যায়। আর এখন এখানে রাতে অনেক ঠান্ডা পড়ে, এর জন্য মাইক কোনো রকম একটা আগুন জ্বলে নিজেকে ঠান্ডা রাখানোর চেষ্টা করে। এভাবে অনেক কষ্টে তার প্রথম রাতটি কেটে যায়। পরের দিন সকালে আবারও সে গ্রামের লোকটি সেখানে আসে এবং সে মাইককে জীবিত দেখে অবাক হয়। সে বলে, তুমি বাড়িতে একটু না নড়ে এখনও কীভাবে জীবিত আছো, এটা একটা অবাক করানোর মতো ঘটনা। সে আবারও মাইককে বলে, তোমার এভাবে না দাঁড়িয়ে সামনে এগানো উচিত। তখন মাইক বলে, এখানে কোথায় কোথায় মাইন আছে এটা আপনি হয়তোবা জানেন, এর জন্য আপনি এখানে সোজা না এসে জিগজিগভাবে আসছেন। তখন ওই লোকটি বলে, এখানে কোথায় কোথায় মাইন আছে এটা আমি জানি না, কিন্তু আমি যদি সোজাসুজিভাবে আসি তাহলে আমার পা মাইনের মধ্যে পড়ে যাবে। মাইক এখন ওই লোকটির কাছে আবারও রেডিওটি এনে দিতে বলে। এখন লোকটি মাইককে রেডিওটি এনে দিয়ে চলে যায়। মাইক এখন হ্যালুসিনেশন দেখতে শুরু করে। সে দেখতে পায় তার মৃত্যুবন্ধু টমি তার সামনে দাঁড়িয়ে আছে এবং সে মাইককে বলে, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে বাড়িতে যেতে হবে, তোমার ওয়াইফ তোমার জন্য অপেক্ষা করছে। এরপরে আবারও রাত হয়ে যায়। মাইক তার ওয়াইফের কথা অনেক বেশি মনে পড়তেছিল, সে তার ওয়াইফের সাথে কতই না খারাপ ব্যবহার করেছিল। যখন তার ওয়াইফের তার সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে তাকে সেখানে রেখে এসেছে। সে তার ওয়াইফকে কথা দিয়েছিল সে খুব তাড়াতাড়ি চলে আসবে। কিছুক্ষণ পরে রাতের বেলায় সেখানে ভয়ঙ্কর কিছু শিয়াল আসে। শিয়ালগুলো মাইকের উপরে আক্রমণ করে, মাইকও তাদের সাথে লড়াই করতে থাকে। সে তার বন্দুক দিয়ে কয়েকটা শিয়ালকে মেরে ফেলে। এভাবেই সকাল হয়ে যায়। মাইক তার ঘড়িতে দেখতে পায় তার কাছে এখনও সাহায্য আসানোর জন্য আরও 7 ঘন্টা বাকি আছে, কারণ সে তো আর অপেক্ষা করতে পারছে না।
কারণ সে প্রায় 45 ঘন্টা দাঁড়িয়ে আছে, মানে প্রায় দুই দিন ধরে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সে একটুও নড়তে পারেনি। এরপরে রেডিওতে ইউএস আর্মির কল আসে, তারা মাইককে বলে, দুঃখিত মাইক, তোমার কাছে আমাদের টিমে পৌঁছাতে আরও 10 ঘন্টা সময় বেশি লাগবে, মানে মাইককে আরও সর্বমোট 17 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। ইউএস আর্মিরা বলে, তোমার সাথে কেউ কথা বলতে চায়। এরপরে মাইকের সাথে তার ওয়াইফ জেনি কথা বলে, মাইক বলে, আমাকে মাফ করে দিও জেনি, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার সুন্দর মুহূর্তগুলোকে আমি নষ্ট করেছি, আমি কতই না তোমার সাথে খারাপ আচরণ করেছি। তখন মাইক হঠাৎ জেনিকে তার সামনে বসে থাকতে দেখে, আসলে এটা তার চোখের ভুল ছিল, সে তার স্ত্রীকে দেখতে দেখতে মাথা ঘুরে পড়েই যাচ্ছিল, তখন সেখানে গ্রামের লোকটি এসে তাকে ধরে ফেলে। গ্রামের লোকটি মাইককে বলে, একবার আমার একটা পা মাইনের মধ্যে পড়েছিল, যার জন্য আমার শরীর থেকে আমার একটা পা আলাদা হয়ে যায়, পরে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে একটা গান বাজতেছিল, ইউ গট টু কিপ মুভিং অন, এর মানে তোমাকে সবসময় সামনে এগোতে হবে, কিন্তু আমি সেই গানটা শুনছিলাম না, আমি শুধু আমার পায়ের কথা ভাবছিলাম, আমি ভাবছিলাম আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এরপরে সেখানে একটা নার্স আসে, উনি আমাকে দেখে হাসলেন, পরে আমি গানটা আবারও শুনলাম, তোমাকে সামনে এগোতে হবে। এরপরে আমি আমার স্ত্রীর সাথে দেখা করি, আমাদের একটা মেয়ে হয়, আসলে আমাদের কখনই হার মানানো উচিত নয়। আর তোমাকে আমি আরেকটা কথা বলি, আমি এখান থেকে মাইনগুলো বের করে বাজারে বিক্রি করি, আর এই মাইনগুলো বের করার পরে সেখানে একটা টিনের কোটা রেখে দিই, যাতে আর্মিরা কখনো সন্দেহ না করে যে মাইনগুলো এখান থেকে কেউ বের করেছিল কিনা। তখন মাইক বলে, আমি তোমার মেয়েকে দেখেছি, সে অনেক সুন্দর, সে আমাকে পানির বোতল দিয়েছিল। তখন ওই গ্রামের লোকটি বলে, কয়েক বছর আগে আমার মেয়ে একটা মাইনের উপর পা রেখেছিল, ফলে তার ব্লাস্ট হয় এবং সে সেখানেই মারা যায়, কিন্তু আমিও তোমার মতো মাঝে মাঝে আমার মেয়েকেও দেখতে পাই, আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমাদের জীবনে যাই হোক না কেন, আমাদের সবসময় সামনে এগোতে হবে। এরপরে লোকটি সামনে এগোতে শুরু করে, মাইক তার সাথে তার মেয়েকেও দেখতে পায়। কিছুক্ষণ পরে মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। মাইক তার অতীতকে দেখতে পায়, তার মা তাকে একবার বলেছিল, তোমাকে সবসময় সামনে এগোতে হবে, কখনোই থেমে থাকা যাবে না। তখনই হঠাৎ করে কেউ মাইককে গুলি করতে থাকে, আসলে এরা সেই অপরাধী ছিল যাদেরকে তারা মারতে এসেছিল, তারা এই মাইককে গুলি করতেছিল, কিন্তু মাইক খুব সাহসিকতার সাথে তাদের একজন একজন করে সবাইকে মেরে ফেলে। পরে কিছুক্ষণ পরে সেখানে ইউএস আর্মির টিম এসে যায়, কিন্তু এত বড় মরুভূমি থেকে তাকে খুঁজে বের করা এত সহজ হবে না। মাইকের তার অবস্থান জানানোর জন্য একটা মাত্র উপায় ছিল, আর সেটা হলো ফ্লেয়ার গানের মাধ্যমে তার অবস্থান দেখানো, কিন্তু ফ্লেয়ার গানটি তার থেকে একটু দূরেই পড়েছিল, এখন সে মাইন থেকে পা সরাতে পারছিল না। যদি সে ফ্লেয়ার গানটি না নেয় তাহলে ইউএস আর্মিরা তাকে সাহায্য ছাড়াই চলে যাবে, আর তাকে এভাবেই মরতে হবে। তখন তার সে গ্রামের লোকটির কথা মনে পড়ে যে তোমাকে সবসময় সামনে এগোতে হবে। এবার মাইক সাহস করে এক পা সামনে এগিয়ে যায়, কিন্তু পা সামনে দেওয়ানোর জন্য কোনো ব্লাস্ট হয় না। মাইক এটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, আর সে যখন সেই জায়গার বালি করে দেখে তখন সেখানে সে একটা টিনের বক্স দেখতে পায়। এর মানে গ্রামের লোকটি ঠিকই বলেছিল যে সে সেখানে মাইন সরিয়ে টিনের কোটা রেখেছে। মাইক তখন সেখানেই শুয়ে পড়ে এবং তার স্ত্রীর জন্য কান্না করতে থাকে, সে এখন তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে। পরের দিন আমরা দেখতে পাই মাইক তার দেশে ফিরে গেছে, সে সব শত্রুদের মেরে এসেছে, মানে মিশন কমপ্লিট হয়েছে, এখন সে তার স্ত্রীর কাছে ফিরে এসেছে, কারণ সে তার স্ত্রীকে কথা দিয়েছিল সে ফিরে আসবে।